বৃহস্পতিবার থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছেন 10 দলের অধিনায়ক। ফটো সেশন ও সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে, কিন্তু ম্যাচ শুরুর আগে বা বুধবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলেই জানা গিয়েছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এবার বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাই ছিল না। ম্যাচ শুরু হবে দুপুর 2 থেকে, তাই অনুষ্ঠান হওয়ার সুযোগই নেই।